কোলাকুলি জেরে পাঁজরের হাড় ভাঙল মহিলার। একটি দুটি নয়, একেবারে তিনটি হাড় ভেঙেছে। বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ মহিলা, ক্ষতিপূরণের নির্দেশ আদালতের। সৌহার্দ্য বিনিময়ে কোলাকুলি বা আলিঙ্গন করা বহু পরিচিত রীতি। দুর্গাপুজোর পর বিজয়াতে কোলাকুলি, মিষ্টিমুখ, সে তো আমাদের সকলেরই জানা। তবে কোলাকুলিতে একেবারে পাঁজরের হাড় ভেঙে গুড়িয়ে যাওয়ার মতো ঘটনা শুনেছেন নাকি আগে কখনো? একটি দুটি নয়, কোলাকুলির জেরে পাঁজরের তিন তিনটে হাড় গুড়িয়ে গেল এক মহিলার। সহকর্মীর কোলাকুলির ঠেলাতে আপাতত শয্যাশায়ী মহিলা, এমনকি ঘটনাটি গড়িয়েছে আদালতের দরজা পর্যন্ত। শুধু চাঞ্চল্যকর নয়, অবাক করার মতো ঘটনাটি ঘটেছে চীনের ইউয়েইয়াং শহরে। এই শহরের এক মহিলা অফিসের এক পুরুষ সহকর্মীর সাথে কথা বলছিলেন। কথা বলার সময় তার পুরুষ সহকর্মী হঠাৎই অতি উৎসাহে মহিলা সহকর্মীকে শক্ত করে জড়িয়ে ধরেন। যন্ত্রণায় চিৎকার করে ওঠেন মহিলা। প্রথম দিকে কিছু বুঝে উঠতে পারেননি, কাজ সেরে বাড়ি ফেরার পথে বুকে যন্ত্রণা অনুভব করেন। প্রাথমিকভাবে তেল মালিশের মতো সাধারণ টোটকাও ব্যবহার করে ব্যথা উপশমের চেষ্টাও করেন। জানা গেছে এর ফলে ব্যথা তো কমেই নি, উল্টে ব্যথা বাড়তে থাকে। এরপরই চিকিৎসকের পরামর্শ নেন। চিকিৎসকের পরামর্শ মতো বুকের এক্সরে করেন তিনি। এরপরই সামনে আসে বিষয়টি। এক্সরেতে দেখা যায় মহিলার বুকের ডান দিকের পাঁজরের দুটি আর বাঁদিকের পাঁজরের একটি হাড় ভেঙেছে। এরপরই মহিলা দ্বারস্থ হন আদালতের। অফিসের কাজ থেকে ছুটি নেন। মহিলা দাবি করেন তার কাছে যে টাকা ছিল চিকিৎসার কারণে সেসব টাকা প্রায় সবই খরচ হয়ে গেছে। আদালতের দ্বারস্থ হওয়ার পর অভিযুক্ত সহকর্মীও পাল্টা দাবি করেন তার আলিঙ্গনের কারণেই যে পাঁজরের হাড় ভেঙেছে তার প্রমাণ কি আছে। যদিও আদালতের নির্দেশে ওই সহকর্মীকে 10,000 ইউয়ান অর্থাৎ ভারতীয় মুদ্রায় 1,16,000 টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেয় আদালত। ইতিমধ্যেই সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে এই খবর। এই খবর নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার পরই বিষয়টি নিয়ে মজা করেছেন অনেকেই। অনেকের মতেই এবার থেকে কোলাকুলি করতে যাবার আগে, সৌহার্দ্য বিনিময় করবার আগে একবার অন্তত বিষয়টি মনে করবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।